বিজ্ঞান আমাদের জীবনকে বদলে দিয়েছে এবং বিজ্ঞানের এই আবিষ্কারগুলো আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। কিছু কিছু আবিষ্কার এমনও আছে যা আমাদের জীবনকে দারুণভাবে বদলে দিয়েছে, আবার এমনও কিছু আবিষ্কার ছিল যা আমাদের জীবনকে তার চেয়েও দারুণভাবে বদলে দিতে পারতো। আর আমরা আমাদের আজকের ভিডিওয়ে বিজ্ঞানের সেই রকমেরই কিছু হারিয়ে যাওয়া আবিষ্কার নিয়েই কথা বলবো, যে আবিষ্কারগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারতো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে জানিয়ে দেই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন বা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের রহস্য চ্যানেলের রহস্যময় ভিডিও সবার আগে পেতে এখনই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আমরা যখন কোনো মোবাইল বা কম্পিউটার কিনি, তখন সব সময় সবার প্রথমে যে জিনিসটি লক্ষ্য করি তা হলো সেটির মেমোরি কতটুকু, কারণ মেমোরিতেই আমরা আমাদের স্মৃতিগুলোকে সংরক্ষণ করে রাখি। আচ্ছা, কেমন হতো যদি আমরা 2 জিবির একটি মেমোরিতে 500 জিবির একটি মেমোরির কাজ করতে পারতাম? শুনতে অবাক লাগলেও এমনটিও ঘটেছিল। জেমস রুট নামের নেদারল্যান্ডের একজন ইলেকট্রনিক বিজ্ঞানী এমন একটি মেমোরি আবিষ্কার করেছিলেন যেখানে 8 কিলোবাইট ডাটার মধ্যে একটি সম্পূর্ণ বলিউড মুভিকে ঢুকিয়ে রাখা সম্ভব হতো। যদিও পরবর্তীতে ফিলিপস কোম্পানির সাথে আর এই মেমোরির ব্যাপারে চুক্তি করার আগের দিন রহস্যজনকভাবে তার মৃত্যু হয়ে যায় এবং সেই সাথে হারিয়ে যায় তার করা এই আবিষ্কারটিও। 1970 থেকে 1980 সালে আমেরিকার একজন বিজ্ঞানী এমন এক প্রকারের পদার্থ আবিষ্কার করেন যেটির অনেক উচ্চ তাপমাত্রা সহ্য করার মতো ক্ষমতা ছিল এবং তিনি সেটির নাম রাখেন স্টারলাইট। তিনি একটি টিভি শোতে সবার প্রথমে এটির সরাসরি পরীক্ষা করে দেখান। বলা হয়ে থাকে এর তাপমাত্রা সহ্য করার ক্ষমতা 10,000 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি ছিল, যা অনায়াসেই পারমাণবিক বোমার হাত থেকে যে কোনো জিনিসকে রক্ষা করতে পারত। তিনি এটিকে একটি ডিমের উপর পরীক্ষা করে দেখান এবং পরীক্ষার পরেও ডিমটি অক্ষত ছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যে এটি দ্বারা কোনো ক্ষতিকর পদার্থ নির্গত হয়নি। 2011 সালে তার মৃত্যুর সাথে সাথেই এই ফর্মুলাটিও হারিয়ে যায়। নাসা সহ পৃথিবীর অনেক বড় বড় কোম্পানি এই ফর্মুলাটি জানার চেষ্টা করলেও কেউ কখনো এই ফর্মুলাটি জানতে পারেনি। বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস টেসলা ওয়্যারলেস বিদ্যুতের জন্য পরীক্ষা নিরীক্ষা করছিলেন। অনেক পরীক্ষা নিরীক্ষার পরে 1904 সালে নিকোলাস টেসলা বৈদ্যুতিক টাওয়ারের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কোনো প্রকারের তারের সংযোগ ছাড়াই বিদ্যুৎ প্রদান করতে সক্ষম হন। এটি বানানোর তার উদ্দেশ্য ছিল তার ছাড়া বিদ্যুৎ ও তথ্য সরবরাহ করা, কিন্তু দুঃখজনকভাবে ইনভেস্টরেরা এর উপর বিনিয়োগ করা বন্ধ করে দেন এবং তারপর থেকেই টেসলার মৃত্যুর সাথে হারিয়ে যায় এই আবিষ্কারটিও। অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী এমন এক রকমের মেশিন আবিষ্কার করেন যার দ্বারা তিনি যে কোনো স্থানে মেঘ সৃষ্টি করে বৃষ্টি ঘটাতে পারতেন। তিনি এটির নাম দেন ক্লাউড বাস্টার এবং তিনি বেশ কয়েকটি জায়গায় এই ক্লাউড বাস্টারের মাধ্যমে কৃত্রিম বৃষ্টি আনিয়ে দেখিয়েছিলেন এবং তারপর থেকে তাকে এই জিনিসটির আর কোনো পরীক্ষাই করতে দেওয়া হয়নি এবং তাকে জেলে দিয়ে দেওয়া হয়। এই আবিষ্কারগুলোর মধ্যে কোনটিকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততদিন ভালো থাকুন।